হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজ 18th August আমাদের বাড়িতে মনসা পুজো হচ্ছে। এই পুজো আমাদের বাড়িতে যুগ যুগ ধরে, মানে অনেক আগের থেকে হচ্ছে। তো কত আগের থেকে হচ্ছে ঠিক আমি বলতে পারবো না, মানে জেনারেশন ওয়াইজ এই পুজো আমাদের হয়ে চলে, মানে হচ্ছে। তো পুজোর মোটামুটি গুছিয়ে নেওয়া হয়েছে, পুরোহিত মাস একটু পরে আসবেন। তো বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে। তুমি এটা কি পড়েছো? আচ্ছা, আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে, কি হবে আমাদের বাড়িতে আজকে? মনসা পূজা। তাই দেখো, এটা কার বাইক রে? দাদা ভাইয়ের বাইক। দেখি বাইকটা, দেখি একটু শব্দ দেখাচ্ছি, দেখো ওরে বাবারে নিত্য হচ্ছে। তুই তোর ব্যালে ডান্স ভুলে গেছিস? তুমি নাচছি, এই ড্রেসটা অষ্টমী পুজোর দিন পরবি। হ্যাঁ ওরে বাবারে, ঠাকুরের গলায় যে সাদা মালাটা দেখছেন কি ভালো লাগছে, রজনীগন্ধার এটা ফুল দিয়ে তৈরি। আর এখানে রিম্পি বসে গেছে, আজকে খিচুড়ি লাবড়া করা হবে, ও ফুল আলু ফুলকপির তরকারিও বানিয়েছে। তো এটার আয়োজন চলছে। ঠাকুরের নৈবেদ্য সাজানো হয়ে গেছে, ফল কাটা হয়েছে, তারপর বেলপাতা সব কিছু, পুজোর আয়োজন যা যা আছে সব কিছু করা হয়েছে, যাতে পুরোহিত মশাই এসেই পুজোতে বসে যেতে পারে। এটা কিছু সবজি কাটা হয়েছে, খিচুড়িতেও দেওয়া হবে, আর কিছু লাবড়া করা হবে, আর খুশির খিদে পেয়ে গেছে, সেজন্য ধোসার ব্যাটার গোলানো হচ্ছে, এখানে সবজিগুলোকে কাটা ধোয়া হচ্ছে। তো আজকে দুপুরে আমাদের খিচুড়ি লাবড়া বেগুন ভাজা আর ফুলকপি তরকারি আছে, এগুলোই। যে দেখুন দেখতে কি সুন্দর লাগছে, দেখতে খুব টেস্টি হয়েছে, ওর হাতের রান্না ভীষণ ভালো, রিম্পির হাতের রান্না খুবই টেস্টি হয়, মানে কোনো মশলা ছাড়াই টেস্টি হয়ে যায়। নিজে দেখুন সবজি কেটে রেখেছে ও, ও লাবড়ার জন্য এখানে কি করেছে, কড়াই যখন গরম হয়ে গেছে তখন সামান্য তেল দিয়ে ওখানে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে তারপরে এই যে সবজিগুলোকে ছেড়ে দিয়েছে, ওখানে সামান্য না পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে একটু সবজিগুলোকে ভেজে নিচ্ছে। তো এখন ও ঢাকা দিয়ে দিল। আমাদের বাড়িতে মনসা পুজো সবসময় তারকদাই করে থাকেন, তারকদা ব্যাঙ্গালোর থাকেন, খুব ভালো উনি নিষ্ঠা সহকারে পুজো করে থাকেন।
তুই যে পূজায় থাকলি না, মিস করলি মনসা পুজো। তো আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আশা করব আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।